আজকে আমরা একটা নতুন অধ্যায় শিখব। এই নতুন অধ্যায়ের যে অঙ্গগুলি আমরা শিখব, তার আগে এই বিষয়টা সম্পর্কে আমাদের একটু জ্ঞান নিতে হবে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পরিমাণ। বুঝতে পারছ? তোমরা আমার সামনে একটি টেবিল দেখতে পাইতেছো, তাই না? এই টেবিলটা আমি যেভাবে মারতে পারবো, আমার সামনে একটা পানির বোতল আছে, এটা কি মারতে পারবো? কারণ দুইটা দুই ধরনের জিনিস, দুই রকম, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটু রাফ দিকে ডাকতেছি, রাফ দিকে আসো। সবাই ভালো করে খেয়াল করবে, ভালো করে দেখবে। তোমাদের একটা দোকান আছে না? দোকানে কি কি জিনিস আছে, কি কি বিক্রি করো? এই যে ওদের দোকানে বললো জুস আছে, জুসটা আমরা বাদ দিই, হ্যাঁ, বললো মজু, তাহলে তাদের এরকম বোতল আছে না? তাহলে ওই বোতলে কি পানি জাতীয় জিনিস? এইখানে পানি। এই জিনিসটা দেখতে কিরকম? আমরা বিজ্ঞানে পড়ছি, কিরকম? সাদা, তরল না? জি স্যার, এটা হচ্ছে তরল জিনিস। এই জিনিসটা কি তরল? জি না, কঠিন। আচ্ছা, আবার অনেক দোকান আছে, যে দোকানে আলু বিক্রি করে, পেঁয়াজ বিক্রি করে, চাল বিক্রি করে, তাই না? জি। এখন আমি এই কেবিলটা যেভাবে মারতে পারবো, এই পানিটা যেভাবে মারতে পারবো, আলু এবং পেঁয়াজ কিভাবে মারতে পারবো? জি। তাহলে আমরা বুঝতেছি যে আমরা যে পরিমাপ করব, আমাদের পরিমাপ একক হচ্ছে তিনটি, কয়টা? তিনটি। পরিমাপের একক কয়টা? তিনটি। এখন আমরা এই পরিমাপের তিনটি একক সম্পর্কে পরিচিত। প্রথম দেখো, আলু আর পেঁয়াজ এই সব জিনিসগুলি মারতে গেলে আমরা কি ব্যবহার করি? মিটার। কেজি ব্যবহার করি, তাই না? আমরা কি ব্যবহার করি? এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, এরকম, তাই না? এরপর এই যে পানিটা, পানি মাপতে গেলে আমরা কি ব্যবহার করি? লিটার। তখন কিন্তু আমরা কেউ কেজি বলি? আট লিটার কোক দেন, দুই লিটার সেভেন আপ দেন, তাই না? আচ্ছা, এরপর এই যে আমাদের টেবিলটা, আমাদের টেবিলটা ছোট মাপতে পারবো? আমাদের ক্লাসরুমটা আমরা মাপতে পারবো? হ্যাঁ, হয়তো পারবো। এখন আমি যদি বলি এই মেন রোডটা আমরা মাপবো, এটা মাপা সম্ভব? জি জি জি। এরকম বড় যে জিনিসটা গুলো, দূরবর্তী জিনিসগুলো মাপতে গেলে আমরা একটা জিনিস ব্যবহার করি, তার নাম হচ্ছে ফিতা, ঠিক আছে? তাহলে ওইগুলি মাপার জন্য আমরা ব্যবহার করি সেন্টিমিটার। সিএম মানে কি? সেন্টিমিটার। তাহলে আমাদের কয়টা পরিমাপের একক কয়টা? এক নাম্বার কেজি, দুই নাম্বার লিটার, লিটার, তিন নাম্বার সেন্টিমিটার, মিটার। আচ্ছা, এর মধ্যে আবার মূল একটা একক আছে যেটা আমরা ব্যবহার করি, যেমন কেজি মাপার জন্য আমরা কি বলি? গ্রাম। মানে এর মূল এককটা হচ্ছে গ্রাম। আমরা যখন লিটার মাপবো তখন এই লিটার মাপার মূল একক হচ্ছে লিটার। আর যখন আমরা কিলো মাপবো, মানে অনেক দূরবর্তী জিনিসগুলো দূরত্বটা মাপবো, তখন আমরা ব্যবহার করবো মিটার। সেন্টিমিটারে মাপবো, কিন্তু আমাদের মূল এককটা হচ্ছে মিটার। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা আজকে শিখলাম যে আমাদের পরিমাপের ক্ষেত্রে পরিমাপের ভাগ হচ্ছে, একক হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে কেজি, আরেকটা হচ্ছে লিটার, আরেকটা হচ্ছে মিটার।